ফ্যাসা মাছের এটি একটি গ্রাম্য রেসিপি। চিচিঙ্গা দিয়ে ফ্যাসা মাছ ঠিক এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিচিঙ্গা দিয়ে ফ্যাসা মাছের ঝোল। তাহলে এই রেসিপিটি করার জন্য আমি দুটো ফ্যাসা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। একটি বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। চিচিঙ্গাটা আমি ঠিক কেমন করে কেটেছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে কেটেছি। এখানে দুটো মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, এর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব, একটু লাল লাল করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রেসিপিটি করার জন্য মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে, ঠিক এইরকম হয়ে গেলেই নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোও ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজার পর তেলটা একটু কালো হয়ে যাবে যেহেতু কালো জিরে দিয়েছিলাম। ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ করে না ভেজে মাঝারির মতো ভাজা হয়ে আসলেই এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলুটা যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। আর চিচিঙ্গাটাকে অবশ্যই মনে করে জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, হলুদ, এবার ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে। কষানোর পর ঠিক যখন এরকম হয়ে আসবে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় কষিয়ে নেব। কষানোটা ঠিক যখন দেখবেন এইরকম হয়ে এসছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে দিয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব, ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে উপর থেকে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা একটু নাড়িয়ে দেব। সবজিগুলো এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গা দিয়ে ফ্যাসা মাছের ঝোল রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।